জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানা আমার ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতিপত্তিকে জানার আনন্দিত জয়গুরু। আশা করি সবাই অনেক ভালো আছে। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, ইষ্টবৃত্তি হয় আমরা বিরক্তির সাথে করি, না হয় ইষ্টবৃত্তি আমরা ছেড়ে দিই, ঠাকুরকেই ছেড়ে দিই, হয়তো আমাদের কোনো লাভ হয় না সেটা ভাবি, শুধু দীক্ষা নিয়ে শুধু দুঃখই পাই সেটা আমরা ভাবি, কিন্তু ইষ্টবৃত্তি ছেড়ে দিলেও ঠাকুর কি সত্যি আমাদের ছাড়ে? ঠাকুর কখনোই আমাদের ছাড়ে না। ইষ্টবৃত্তি আমাদের প্রত্যেকের করা উচিত, এই রকম একটি সত্য ঘটনা আজকে আপনাদের আমি শোনাব। 18 বছর ধরে শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে, ইষ্টবৃত্তি ছেড়ে এক দাদা সব ভুলে গিয়ে শুধু মনে রইল আমি অগ্রধী, আমি অমানি, আমি নিরলস, এই দুইটি লাইন মনে রেখেছিলেন। এই দুইটি লাইন পড়ে তিনি কীভাবে রক্ষা পেলেন, কীভাবে কি ঘটলো, এই ঘটনা সম্পর্কে আজ আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কলকাতার টলিগঞ্জের শ্রীযুক্ত সুরজিৎ দাসের ঠাকুরের কাছে ফেরার কাহিনী শোনাব। শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রে সুরজিৎ দাস এর দীক্ষা 2006 সালে। 21 বছর ধরে কেন্দ্র সরকারের দপ্তরে কাজ করতে 2012 সাল নাগাদ নিজের বাবা মা স্ত্রী আত্মীয় স্বজনদের নিয়ে তিনি রওনা দিলেন ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছে কি দেখলো, যে যারা ঠাকুরের দীক্ষিত তাদের ছাড়া অন্য কাউকে প্রসাদ বিতরণ হচ্ছে না। এই দেখে তার আত্মীয় স্বজনরা কি ছিল, কোনো দীক্ষিত ছিল না, তাই তারা প্রসাদ পায়নি। এই নিয়ে তাদের মধ্যে কি হয়ে গেল, একটা অভিমান তৈরি হয়ে গেল। তখন সুরজিৎ দাস সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল, ঠাকুরকে ডাকা, ইষ্টভিত করা, ইষ্টভিত্তির টাকা রাখা সব কিছু ছেড়ে দিয়েছিল, কেননা তারা প্রসাদ পায়নি। ইষ্টভিত্তি তিনি ছেড়ে দিলেন যেহেতু বেশ উচ্চপদস্থ অফিসার বলে মানুষ, যখন ছুটি পেতেন তখনই তারা ঠাকুর দেখতে বেরিয়ে পড়তেন, দেশ ভবনে যেতেন। ঈশ্বরকে আমরা পরিত্যাগ করি, তিনি আমাদের কখনো পরিত্যাগ করে না। আমরা তার কথা কখনো ভাবি না, কিন্তু তিনি সবসময় আমাদের কথা ভাবে। আমরা যে অক্সিজেন পাচ্ছি, সূর্যের তাপ পাচ্ছি, বুঝতে পারছি না এর জন্য প্রকৃতি কতটা কাজ করছে, ঈশ্বরের ক্ষেত্রে তার থেকেও বিপদ আমরা বুঝতে পারি। ঈশ্বর ছাড়া আমরা সূর্যের তাপ, বাতাস, অক্সিজেনগুলো কিছুই পেতাম না, কিন্তু আমরা সেগুলো কী করি, সেগুলো আমরা অনুভব করতে পারি না। কী হলো, 2012 সাল নাগাদ দুর্গাপুজোর সময় সুরজিৎ বাবু তার 77 বছর বয়স্ক বাবা মাকে নিয়ে যখন ভ্রমণের উদ্দেশ্যে গেলেন, তখন সন্ধ্যা 7টার সময় তারা রওনা দিলেন ফ্লাইটে। তিনি বুঝতে পারলেন না যে মেঘমুক্ত এক কালো অন্ধকার তার সামনে নেমে আসছে এবং তাকে সামনে হেঁটে গেড়ে বসতে হবে। প্রায় রাত তখন 1টা বাজে, আর ঘণ্টাখানেকের মধ্যেই তারা ভিয়েতনামে পৌঁছবে। হঠাৎ তার মা তাকে হাত ইশারা ডাকছেন, মুখ চোখ ভয়ার্তক। প্লেনের মধ্যে পৌঁছে দেখলেন বাবাও খুব অসুস্থ, শরীর খারাপ। ছুটে এলেন ডাক্তার, বিমান সেবিকার দল, চিকিৎসা করে কিছুই লাভ হচ্ছে না। কিছুক্ষণ জ্ঞান ফিরে দেখলো বাবা ছেলেকে আর চিনতে পারছে না, তিনি 18 বছর ধরে ঠাকুরকে ভুলে গেছেন। তখন তার মনে পড়ল, মনে হলো ঠাকুর তো আমার আছেন, তার একটা বীজ নাম যেটা আমাকে মুক্তি দিতে পারে, সেই নাম কোথায়, সেই নাম তো আমার মনে পড়ছে না। তখন হঠাৎ করে তার সেই নাম মনে পড়ল, আমি অগ্রধী, আমি অমানি, আমি নিরাস, আমি কামলভজিৎ, আমি ইষ্টপান, আমি সেবাপটু, আমি যাজনযত্র, আমি তোমার সন্তান, মনে পড়ল সব কথা। তখন সে নিরুপায় হয়ে লাইন দুটি পড়তে লাগলেন। যেমন কোনো ব্যক্তি যখন জলে ডুবে যায়, ডুবে যাওয়ার আগে সে মানুষটি ভাসমান কিছু ধরে বাঁচতে যায়, তেমন তখন তিনি কী করলেন, ঠিক তেমনই ঠাকুরকে জড়িয়ে ধরলেন। তখন তার মনে হলো আমি স্বার্থপর কত, আমি ঠাকুরকে ভুলে গেছি। তখন নিজের দোষ মনে পড়ছে, সত্যানুসরণের একটা বাণী আমাদের মনে রাখতে হবে, অনুতাপ যখনই আসবেন তখনই জানা যাবে যে পরমপিতা আমাদের ক্ষমা করছেন। আমি 18 বছর ধরে দয়াল ঠাকুরকে ভুলে গেছি, তবু আজকে এই দুটো লাইন জপ করতে ঠাকুর আমার সমস্ত বিপদ কাটিয়ে দিলেন। তবু ঠাকুরের কাছে আমরা সব কিছু চেয়ে থাকি, ঠাকুরকে সবসময় ভুল চোখে দেখি, কিন্তু ঠাকুর কিন্তু আমাদের কখনো ছাড়ে না। তখন তার মনের ভুলটা সে বুঝতে পারলো। তবু ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাই, তাই আমরা ঠাকুরকে ধরেই বাঁচবো, ঠাকুরকে ধরেই এগিয়ে যাব চলার পথে। জয়গুরু।